আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজ একটি রান্না, সেটা হচ্ছে আমি পাবদা মাছের মাখা মাখা ঝোল রান্না করে দেখাবো আলু দিয়ে। আমি এইভাবে 250 গ্রাম মাছ এভাবে ভালোভাবে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখন তারপর আমি একটা আলু নিয়েছি, আলু আমি ভালোভাবে এইভাবে কেটে তারপরে আমি ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটা আলু আছে এখানে, তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা, এক টেবিল চামচ পরিমাণের, আধা চামচ আদা এবং আধা চামচ রসুন। আর এবং আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। আমি দুঃখিত, হলুদের গুঁড়া দিয়েছি। এখন আমি পরিমাণ মতো আমি এর মধ্যে তেল দিয়ে মেখে নিচ্ছি। সবগুলো মাছ আমি এভাবে, আলু এবং মাছ আর সব উপকরণগুলো খুব ভালোভাবে এভাবে আমি মেখে নিব। আমার মাখা হয়ে গিয়েছে, এখন আমি যেটা করব আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। এখানে আমি 1 কাপ পরিমাণের পানি, 1.5 কাপ পরিমাণের পানি ব্যবহার করলাম, কারণ আমি এর মধ্যে যে আলুটা দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি লাগবে। এখন আমি যেটা করব, আমি এখন এটা চুলায় চলে যাব রান্না করার জন্য। তারপর আমি মাছটা চুলায় দিয়ে দিলাম, এবং আমি চুলার হিটটা কিন্তু এখানে এখন হাই হিটই রেখেছি। আমার মাছটা বলক চলে এসেছে, আমি দেখি কি অবস্থা। মাছটা বেশি লাড়া যাবে না, লাড়লে কি হবে মাছটা ভেঙে যাবে, মাছগুলো ভেঙে যাবে, এর জন্য আমি বেশি নাড়বো না। আর আমি এখন যেটা করব, আমি এখানে কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি ধুয়ে, তারপর আমি এই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি ফাটিয়ে। আমি এখানে 3টা কাঁচামরিচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর আমি কিন্তু একটা কথা ক্লিয়ার করে বলি, যে প্রথমে কিন্তু আমি হলুদ বাটা বলেছিলাম, ওটা হচ্ছে আসলে আমি হলুদের গুঁড়া দিয়েছি, এবং আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দেওয়ার পরে আরেকটু সামান্য মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম। কারণ কি, যার পছন্দ মতো, যে আমার মরিচের গুঁড়াতে একটু ঝাল কম, তাই আমি একটু বেশি ঝাল দিলাম। আপনাদের পছন্দ মতো ঝাল আপনারা দিয়ে নেবেন। আর আমি এখন এটাকে, যতক্ষণে না আলুটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত, মাছটা রান্না করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মিডিয়াম লো হিটে রান্না, প্রায় 15 মিনিটের মতো ঢেকে আমি লো হিটে, মিডিয়াম লো হিটে রান্না করার পরে আমার মাছটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। আমি কিন্তু মাছখানে 2-3 বার নেড়ে দিয়েছিলাম, এসে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম ধুয়ে, এখন আমি এই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এই মাছটাকে প্রায় 2 মিনিটের মতো লো হিটে রান্না করে তারপরে আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমার পাবদা মাছের আলু দিয়ে মাখা মাখা ঝোল রান্না করা হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করে খেয়ে দেখবেন, এটা যে সাদা ভাতের সাথে খেতে কতটা মজার, না খেলে বুঝবেন না, যারা খেয়েছে তারা বুঝে, তারা জানে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।